প্রয়োজনে সংঘাতের চরম সীমায় পৌঁছতে রাজি কারখানার শ্রমিক কর্মচারীরা। তবু কোনো অবস্থাতেই কারখানার বেসরকারীকরণ করতে দেওয়া হবে না। শহরকে নিষ্প্রদীপ রাখার মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করা হলেও এরপর আন্দোলনের রূপরেখা বদলানো হবে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সামনে তপশিলি জাতি উপজাতিদের শ্রমিক সংগঠন SCST রেলওয়েজ অ্যাসোসিয়েশনের এক আন্দোলন মঞ্চে কথা জানিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের মোদী সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহরকে ব্ল্যাকআউট রাখার পর প্রয়োজনে রেল রোকো, রেল ধর্মঘট, পথ অবরোধ সহ যাবতীয় সংঘাতের পথে যাবে জয়েন্ট অ্যাকশন কমিটি। প্রাণ দিয়ে রোখা হবে কারখানার বেসরকারীকরণের চক্রান্ত। সংগঠনের সাধারণ সম্পাদক SP মারান্ডি বলেন, রেলের 7টি প্রোডাকশন ইউনিট বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আন্দোলনের পথ বেছে নেওয়া হবে, যাতে কারখানা বেসরকারীকরণ করার আগে দুবার ভাবে কেন্দ্রীয় সরকার। তাদের প্রত্যেককে ডাকছি, আগামী 11 তারিখে 11ই আগস্ট আমরা স্থানীয় রবীন্দ্র মঞ্চে, এটা আমাদের ঠিক হয়েছে যে আমরা কনভেনশন করব সর্বভারতীয়, আমরা রেলের নেতৃত্বকে আনব এবং আগামী রূপরেখা লড়াইয়ের আরও বড়োভাবে, আরও শক্তিশালীভাবে প্রয়োজন হলে রেল রোকো, প্রয়োজন হলে রেল স্ট্রাইক, বড় আন্দোলনের দিকে যাব। নচেৎ এই সরকারকে শিক্ষা দেওয়া যাবে না। সেই জন্য প্রতিদিনের আন্দোলন চলছে। যেমন আজকেই সন্ধ্যে 8টা থেকে 8:30 নিষ্প্রদীপ থাকবে সারা চিত্তরঞ্জন আলো নিভিয়ে, তারপর সারা চিত্তরঞ্জন মশাল মিছিল, মোটর র্যালি হবে, তারপরে গণ কনভেনশন হবে, রেল রোকো হবে, রেল স্ট্রাইক হবে, যত রকম আন্দোলনের রূপ আছে আমরা করব। ঠিক আমরা মেন উদ্দেশ্য হ্যাঁ প্রাইভেটাইজেশন কো রোকনা, আউটসোর্সিং কো বন্ধ করনা, এই সব কো মুদ্দা লেকর কে। কেন্দ্র সরকার এক ওর নিজীকরণ কে পক্ষ মে, ওই আপ লোক বিরোধ কর রহে হ্যায়। নিজীকরণ মে এসা ক্যা খারাপ দিখতা হ্যায় আপকো জো কি নাহি হোনা চাহিয়ে? নিজীকরণ মে দেখিয়ে বহুত তরহ ইনকাম আপকো এমপ্লয়মেন্ট সোর্সেস কম হো জায়েগি। হাম লোক কো ইয়াহা জো অগল বগল মে ইসপে নির্ভর থে, ও সব ভি সব রোজি রোজগার কা মামলা হ্যায়, ও সব ভি খতম হো জায়েগি।